তিরিশে কার্তিক শনিবার, সংক্রান্তি 15ই নভেম্বর, সবাই তাকাবেন আমার দিকে, যে যেখানে শুক্রবার, এই দিন কিন্তু কার্তিকের পুজো। আপনারা যারা দামোদর মাস পালন করতে পারলেন না, যদি কেউ দামোদর মাস পালন না করে সারাটা মাস যদি নিরামিষ খেতে পারে তার তো লাভ আছে, কিছুর মধ্যে কিছুটা আছে। দেখুন সারা মাসটা কেউ যদি পালন না করতে পারলো তাহলে তিরিশে কার্তিক কার্তিকের পুজো, তো কার্তিক পুজো মায়েরা করেন কেন কেউ বলতে পারবেন? আমি একটাকে বললাম, শুনে নেবেন যে যেখানে বসে আছেন। কার্তিক হচ্ছে দেব সেনাপতি। মায়েরা আপনাদের মনে প্রশ্ন জাগে না, কার্তিকের জন্মের পরে কার্তিককে লালন পালন কে করেছিল? ছজন ঋষির স্ত্রীগণ। সবাই তাকাবেন, কার্তিক পুজো করেন কোন দিন? 30 তারিখ। মায়েরা কেন বাড়িতে কার্তিক পুজো করেন? একমাত্র সন্তানের মঙ্গলের জন্যে। আবার তাকাবেন, সারা কার্তিক মাস কেউ যদি পালন করতে না পারে, শাস্ত্র বলে দিয়েছে যে কার্তিক মাসের শেষ দিন সংক্রান্তিতে কেউ যদি আকাশ প্রদীপ দান করতে পারে, কার্তিক ব্রতের অনেকটা ফল তার লাভ হয়ে যায়। যে যেখানে বসে আছেন, শাস্ত্র অনুযায়ী বলে যায় 30শে কার্তিক, কার্তিক মাসের সংক্রান্তি, নভেম্বর মাসের কতারিখ? নভেম্বর মাসের, হ্যাঁ, আপনার 30শে কার্তিক আপনারা পালন করবেন। কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, কার্তিক মাসের শেষ দিনটাতে কি দিতে বললাম? আকাশ প্রদীপ। আপনারা এতদিন ধরে কার্তিক ব্রত পালন করলেন কিন্তু প্রদীপ দেওয়ার নিয়ম আছে। প্রদীপ কিসের দেবেন? তিল বা তেলের। প্রদীপটা কিসের হওয়া উচিত? মাটির প্রদীপ। প্রতিদিন পরিবর্তন করে দিতে হয়। যেখানে সাধারণত কাছাকাছি ইস্কন মন্দির আছে, আপনারা দেখবেন ইস্কন মন্দিরে যারা প্রভুপাদ আছেন আপনাদেরকে প্রদীপ দেবেন মাটির, কিন্তু দাম নেবেন না। এলাকা ভিত্তিক যে কোনো জায়গায় যাবেন যেখানে ইস্কন মন্দির আছে, প্রভুপাদরা কিন্তু প্রদীপ দেয় মাটির, এমনিতে 10টা 5টা 20টা দেবে, কিন্তু দাম নেবে না। কেন? সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রদীপ দিতে হয়। এবার সকলেরই জানা আছে, একটু জানিয়ে দিই, প্রদীপটা তিল বা তেলের দিতে হয়। দেখুন তিলের বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে, দেবতার বাঁ দিকে, আর যখন ঘিয়ের প্রদীপ দেবেন তখন সবসময় ভগবানের ডান দিকে দেবেন। প্রদীপ দেখাতে হয় কিভাবে? দেখুন, তাকান, প্রদীপ দেখা, কেউ এরকম কেউ এরকম তা বললে হবে না। ঘড়ির কাঁটাটা যেদিক থেকে যেদিকে ঘুরছে, সবাই মন দিয়ে শুনবেন, ঘড়ির কাঁটাটা কিন্তু এই দিক থেকে এই দিকে ঘুরছে, তাহলে প্রদীপ দেওয়ার নিয়ম কিন্তু এরকম নয়। প্রদীপ দেওয়ার নিয়ম হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেইভাবে তাকাবেন, সেইভাবে প্রদীপটা দিতে হয়। তো প্রদীপ দেখাবেন ভগবানের চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। আর বদনে কবার? 3 বার। গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার। ধূপ দেখাবেন কবার? সবাই তাকান, ধূপ দেখাবেন 7 বার। তাহলে আবার একবার বলে দিই, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর গোটা শরীরে 7 বার, পা থেকে মাথা পর্যন্ত। কিন্তু দেখুন এখানে একটা সুন্দর শিক্ষা আছে। আমি যে ঘড়ির কাঁটার কথা বললাম, একটু মন দিয়ে শুনবেন, ঘড়ির কাঁটা কি শিক্ষা দিচ্ছে তাকাবেন। ঘড়ির কাঁটাতে দেখবেন 3টে কাঁটা থাকে, জোরে বলুন, হ্যাঁ না না, একটা মিনিট, একটা সেকেন্ড, আর একটা কি? ঘন্টা। এ শিক্ষা দেয়, প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা দেয়। আমি কীর্তনের মাধ্যমে যে তত্ত্বকথাগুলো বলবো সেগুলো বড় বড় মহাপুরুষের কথা, আমার কথা নয়। যারা মনে করে যেগুলো আমার কথা, ভুল করছেন আপনারা, আমি পড়ে বলি বুঝে বলি, এইটাই আমার কথা। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, প্রদীপটা আপনারা যখন দেবেন ঘড়ির, হরে কৃষ্ণ, আজকে যেটুকু হয়েছে একটু উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন, এটা পেলাম। আর 500 টাকা একটা উপায় নেই। আচ্ছা, 500 টাকা ওঠে একটা উপায়। আগামীকাল আপনারা যারা আসবেন কীর্তন শুনতে, আমার কীর্তন কিন্তু আগামীকাল 7টা থেকে 10:30, সন্ধে 7টা থেকে 10:30, ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা। সেই সময় আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই দানের হাতটা বাড়িয়ে দেবেন। আজকে হয়তো ভাবতে পারেননি, আসবেন, আপনারা নিয়ে আসবেন, দান করুন, এই কার্তিক মাসে লাভ আছে আপনাদের, গোবিন্দের কৃপা আপনারা অবশ্যই পাবেন। সবাই মিলে নিতাই গৌর হরি হরি। দাদা কিন্তু
দাদা কিন্তু দুঃখ করেছে, 500 টাকা হয়নি, কাল কিন্তু 500 টাকা দেবেন, বারবার বললো কেউ দেয়নি 500 টাকা, হ্যাঁ দেবেন, কেউ 500 টাকা দেয়নি, কালকে দেবেন, অবশ্যই দেবেন। আচ্ছা চেয়ারে যারা বসে আছেন তারা শুনতে পেলেন তো? বেশ একবার জোরে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার আমি বুঝিয়ে দিই আপনাদেরকে, আবার বলে দিই, ঘড়ির কাঁটা কটা জোরে বলুন, 4টা নয়, আমি তো 4টাই দেখতে পাই, 3টে, একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড। দেখুন সেকেন্ডের কাঁটা 7 কদম এগোবে, তবে মিনিটের কাঁটা 1 কদম জোরে বলুন এগোবে, সেকেন্ডের কাঁটা 7 কদম এগোবে, তবে মিনিটের কাঁটা 1 কদম এগোবে, আর মিনিটের কাঁটা 7 কদম এগোবে, তবে ঘন্টার কাঁটা 1 কদম এগোবে। শিক্ষা নিন, যে যেখানে বসে আছেন, আমি বাপরা বললাম কান এখানে দেবেন, এটা কি শিক্ষা দিচ্ছে দেখুন। সেকেন্ডের কাঁটা কারা? আমাদের মতো মানুষ যারা, ভক্ত যারা, 60 পা এগোবেন, তবে মিনিটের কাঁটা রূপী মিনিটের কাঁটা রূপী গুরুদেবের চরণ আপনি লাভ করবেন, আর মিনিটের কাঁটা যখন 60 বার এগোবে তখন সেই গুরু রূপী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের কাছে মিলন করবে। এবং মিনিট সেকেন্ড আর কাঁটা একটা সময় এক জায়গা হয়, যখন 12টা বেজে যায়, তাহলে শিষ্য যখন 60 কদম এগোই, গুরু তখন 1 কদম এগোই, আর গুরু যখন 60 কদম এগোই তখন গোবিন্দ 1 কদম এগোই। যখন 3টে জনে একজনে মিশ্রিত হয় কখন? যখন রাত্রি 12টা বাজে। এই জন্য আপনার সাধনা যদি পরিপূর্ণ হয়, গুরু কৃপা যদি হয়, তবে গুরু গোবিন্দ এবং ভক্ত একসঙ্গে, নিতাই গৌর হরি বল। তবে হ্যাঁ বাবা, 12টা কাঁটাতে গেলে 3টে কাঁটা একসঙ্গে হয়। জীবনে যদি সাধন ভজন না করেন, হরিনাম না করেন, তাহলে জীবনের 12টা বেজে যাবে, আর 12টা বেজে গেলে আর নিতাই গৌর হরি বল, ঘড়িতে 12টা বেজে গেলে 1টা বাজবে, কিন্তু আপনার জীবনে যদি 12টা বেজে যায় আর 1টা বাজার কোনো চান্স নাই। তাই বারবার বলবো, ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে পথেতে যাও না কেন, আমি বই আর কেউ নাই। আমি একটু বুঝিয়ে দিই, আপনাদের লাল বাথানিতে ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হয়েছে, যেদিকেই দাও না কেন এক জায়গাতে যাবে, এই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হয়েছে। এখন দেখুন, কিছু মনে করবেন না, গ্রামে গ্রামে বিয়ে হলে মেয়েদের যেমন সুবিধা, ছেলেদের তেমন সুবিধা। কি সুবিধা ছেলেদের? বারবার মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হয় না, যাবে খাবে আর চলে আসবে। আর মেয়েদের সুবিধা কি? ঝগড়া হলে ব্যাগ গুটিয়ে থানা বাড়ি চলে যাবে, থানা বাড়ি মানে বুঝতে পেরেছেন, বাপের বাড়ি চলে যাবে। দুটো সুবিধা কিন্তু আছে, সবাই তাকাবেন। তাহলে এখন কথা হচ্ছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীতে, আপনাদের লাল বাথানি তো হয় না, অন্য এখানে হয় নাকি? আপনাদের হাসি দেখেই বুঝলাম যে হয়। আর লাল বাথানি তো হয়, স্বামী স্ত্রীদের ঝগড়া হলো, স্বামী বললো আমি বীরভূম চলে যাব রেগে, যেই না বীরভূম যাব বলে পাশের গ্রামে বসে আছে, স্ত্রী বলছে তুমি চলে যাও বীরভূম, আমি বাপের বাড়ি চললাম, ও বাপের বাড়ি চলে গেল, ছেলে দুটো স্কুলে গেছিল, ছুটে এসে দেখলো দরজা বন্ধ, পাড়ার ছেলেকে জিজ্ঞেস করছে, ও কাকু, ও কাকু, আমার মা কই? পাড়ার কাকু বললো তোর মা গেছে বাপের গাড়ি। তখন ছেলেগুলো বলছে আমাদের আর থাকবি কেন, চল যায় মামার বাড়ি। এখন বাবা এসে চিৎকার করে ডাকছে, হ্যাঁ রে ভাই তোর বৌদি কোথায়? পাড়ার ভাই বললো বৌদি গেল বাপের বাড়ি, ছেলেগুলো কোথায়? ওরা গেল মামার বাড়ি। তখন স্বামী বলছে আমি কেন বাকি থাকে, আমি চলে যাব শ্বশুর বাড়ি। মা লক্ষ্মীর মন্দিরে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, কটা লেবু দিলেন, ওটা মা কিন্তু দেখছে না। মা কি দেখছে? মন মানা মত ভক্ত মত যাজিমাং কুরু। মায়েরা সবাই লক্ষ্য করুন, আপনি আপনার মনটা দিলেন কিনা ওটা দেখছে। আজকে হরিবাসরে কীর্তন শুনতে এসছেন, আপনি মনের ভেতরে কি ভাবছেন ওটা প্রদীপ পাল না ভাবলেও অন্তর্যামী ভগবান ভাবছেন। তাই সবার কাছে নিবেদন রইল, কিছু দেবার সামর্থ্য থাক আর না থাক, ভগবানের নাম যেখানে ওখানে সেখানে কিন্তু মনটা দিয়ে দেবেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, গতকাল থেকে কিন্তু দামোদর মাস শুরু হয়ে গেছে, এই দামোদর মাসে আপনারা কীর্তন শুনছেন মানে, একটু পরে ব্যাখ্যা করে বলে দেবো যে এই মাসে হরিনাম শোনা মানে কত গুণ লাভ করছেন আপনি। যতই কষ্ট হোক আজকের দিনটাতে আপনাকে হরিবাসরে কীর্তন মন দিয়ে শুনতে হবে, আজ থেকে শুরু করতে হবে আপনাকে। কেন বলুন তো, এই কার্তিক মাসটা হচ্ছে ডিসকাউন্টের মাস, অন্য মাসে যা পান এই মাসে হাজার গুণ ফল বেশি লাভ করতে পারেন। সামনে ভক্তগণ বসে আছেন, আমি তো অনেক মুখ ওনাকে দেখেছি অনেক আসরে, এবং ভক্ত আছে আর কি,
হ্যাঁ, ওনারা জানেন আধ্যাত্মিক চেতনা কি, সাধন ভজন করেন, ওনারা ঢুকে গেছেন ভেতরে, ওনাদেরকে বেশি বলার দরকার নেই, আপনাদের জন্য বললাম। শুধু আপনাদের বলতে চাই, আজকে কীর্তনটা শুনতে এলেন কোজাগরী পূর্ণিমা উপলক্ষে। একটু বলুন তো মায়েরা, এই যে লেখা আছে কোজাগরী, কোজাগরী মানে কি? শুধু কীর্তন শুনলে হবে না, হরিনাম শুনলে হবে না, আজকে শুনতে এসে আপনাকে জেনে যেতে হবে হিন্দু সনাতন ধর্মের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো জানতে হবে। কারণ হিন্দু সনাতন ধর্মের যা অবস্থা, দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে, তাতে মনে হয় আর আমাদের বেশি দিন নিতাই গৌর হরি বল। আপনারা সব দিকেই দেখছেন, সব ঘটনায় দেখছেন, আর বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নাই। যদি এখন থেকে সজাগ না হন, ঠকতে কিন্তু একদিন হবে, আর আপনি রাস্তা খুঁজে পাবেন না। তাই বারবার আপনাকে বলে দিলাম, সমস্ত ধর্মকে সম্মান দিয়ে, সমস্ত মানুষকে ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে লীলাকীর্তনের প্রথম কথা কি, কোজাগরী পূর্ণিমা। আপনারা কীর্তন শুনতে এসছেন, কোজাগরী মানে কি? কো যা গো রি, সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী যখন উঠে এসেছিলেন, সেই দিনটা ছিল কিন্তু পূর্ণিমার দিন। ও মাথায় রাখবেন মায়েরা, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেই দিনটা ছিল পূর্ণিমার দিন। আমি কিন্তু এই কথাগুলো বলবো, মাঝখানে আমি প্রশ্ন করব, যদি কেউ হাত তুলে উত্তর দিতে পারেন আমি খুব খুশি হব। কোন দিন অমাবস্যার দিন না পূর্ণিমার দিন, জোরে বলুন না মায়েদের। গতকাল আমি আপনাদের জয়নগরেই ছিলাম, এর চাইতে চার ডবল আসর পরিপূর্ণ করেছিল, বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমার টাইম ছিল। তা আপনারা চমকে যাবেন, একবারে একটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে একসঙ্গে মায়েরা এত সুন্দর জোরে জোরে বলছে যে আসরকে মাতিয়ে দিচ্ছে। আপনারা শিখে নিন, শিখে যান। কোজাগরী মানে কে কে জেগে আছেন? মা লক্ষ্মী যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন পূর্ণিমার দিন সারারাত্রি জেগেছিলেন, ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন, এই জন্য ভগবান বিষ্ণুকে তিনি পতিরূপে ধারণ করেছিলেন। মায়েরা, গতকালকে নয়, কালকে না পরশু সন্ধ্যে সাতটার সময় কোজাগরী পূর্ণিমা হয়েছে। যারা যারা জেগেছিলেন তাদের একটা লাভ কি বলুন তো, যারা যারা জাগবেন কোজাগরী পূর্ণিমার দিনে তাদের কী লাভ হবে? তাদের লাভ হবে কি, সংসারে শান্তি সম্পদ সব কিছু লাভ হবে। এই যে সংসারের মঙ্গলের জন্য কীর্তন শুনতে এসছেন, আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো টাকাটা নিতে যাবেন। আজকে আপনি কীর্তন শুনবেন না, আপনার ছেলের কঠিন অসুখ হবে, মন্দিরে গিয়ে বারবার কাঁদবেন, ভগবান বলবে তুই তো আমাকে কিছুই জমা দিস নি, তোকে দেবো কী করে? আগে জমাটা দিন তবে তো তুলবার সুযোগ পাবেন। এই জন্য হরিবাসরে এসে ভক্তি সম্পদ যদি জমা দেন তবে আপনার কৃপা সম্পদ অবশ্যই লাভ হবে। কারণ যখনই আপনি বাবা হয়ে গেলেন, যখনই আপনি মা হয়ে গেলেন, আপনার বিরাট দায়িত্ব হয়ে গেল। কিন্তু আপনার ছেলের জন্য টাকা পয়সা রেখে গেলেন কোটি কোটি টাকা, ওটা সম্পদ নয়। আপনার ছেলেকে আপনি সম্পদ তৈরি করে দিয়ে যান, এমন সম্পদ তৈরি করে দিয়ে যান শুধু আপনার কাজে লাগবে তা নয়, যেন সমাজ সংসারের কাজে লাগতে পারে। এই জন্য প্রত্যেকটি দায়িত্ব প্রত্যেকটি বাবা মায়ের আছে। এই জন্য আমি শুধুমাত্র জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে, আগামীতে আমি বিদেশে অনেক জায়গায় যাব, কিন্তু প্রত্যেক জায়গায় একই আহ্বান। আপনার কীর্তন শুনছে বাড়ি বাড়ি সব মায়েরা, টিভি সিরিয়াল বন্ধ করে দিয়েছে, খালি আপনার কীর্তন ছাড়া কিছু চলছে না, বাচ্চাগুলো পর্যন্ত আপনার কীর্তন শুনে একাদশী করছে। এ বললাম আমার কীর্তন নয়, এ স্বয়ং মহাপ্রভুর কীর্তন। তিনি কৃপা করে আপনাদের খামে আমি এসেছি আপনাদের চরণাশ্রিত হবার জন্যে। মায়েরা শুনে নিন, এ কোজাগরী পূর্ণিমা, মায়েরা কোজাগরী পূর্ণিমা, মা লক্ষ্মীর অনেকগুলো নাম আছে। শ্রী, মায়ের নাম হচ্ছে শ্রী, মায়ের নাম হচ্ছে কি, কমলা। সবাই লক্ষ্য করবেন, মায়ের নাম মহালক্ষ্মী। একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে, মা লক্ষ্মীর কাছে কিন্তু ধানের শীষ দেওয়া দরকার আছে। মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন যদি পুজো করেন, যদি সম্ভব হয় এখন থেকে ধানের শীষ কাঁচাগুলোকে শুকিয়ে আপনি বাড়িতে রেখে প্রতি বৃহস্পতিবার দিন মায়ের হাতে একটা ধানের শীষ দিন। শাস্ত্র বলছে যে নিয়মে বলছে আপনারা সে নিয়মে করুন, আপনার জীবন ধন্য হবে না কে বলেছে, আপনার সম্পদ লাভ হবে না তা কে বলেছে? আপনি মা লক্ষ্মী কিছু ধানের শীষ দেবেন তা নয়, ধানের শীষটা দিন, মায়ের আশীর্বাদ নিন এবং সংসারে কর্ম করুন। কর্ম ছাড়া কোনো পথ নাই, কর্ম তো অবশ্যই করতে হবে, মানে মায়ের আশীর্বাদটা আপনার কর্মের ওপর পড়বে। আপনি শীষ দিতে লাগলেন আর চুপচাপ ঘরে বসলেন তা তো হবে না, শীষ দিয়ে আশীর্বাদ নিয়ে আপনি কর্ম শুরু করুন, আপনার জীবন সুন্দর হবে। একটু মন দিয়ে শুনবেন, মায়ের একটু জোরে বলুন, মা লক্ষ্মীর বাহন কাক না কোকিল? আমি ভুল বলে ফেললাম নাকি? মা লক্ষ্মীর বাহন কি, পেঁচা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, খুব প্রশ্ন হচ্ছে, আপনারা যখন ছেলের জন্য মেয়ে দেখতে, বাবা
যা মেয়ে দেখলাম গো, একবারে লক্ষ্মীর মতো দেখতে, পয়সা লাগবে না, বিনি পয়সায় বিয়ে হয়ে যাবে। কিন্তু আবার অনেক মেয়ে দেখতে যায়, অনেক বাবা, তারা বলে দেখলাম তো পেঁচার মতো দেখতে, বলে দেখবেন কথায় কথায় বলে মানুষ। আচ্ছা বলুন তো মায়েরা, তাহলে পেঁচা দেখতে খারাপ, লক্ষ্মী ভালো দেখতে? তাহলে যিনি দেখতে ভালো তার বাহন তো ভালো হওয়া উচিত, কিন্তু তিনি লক্ষ্মী পেঁচাকে বাহন করলেন কেন? শিক্ষা আছে কিন্তু, শুধু কীর্তন শুনলে হবে না, মন্দিরে গেলে হবে না, মন্দিরে গিয়ে শেখাতে হবে। আমি তার বৃহৎ প্রমাণ পেয়ে গেলাম। এবছর দুর্গা পুজোতে খুব একটা ছুটি পাই নাই, এক দুদিন পেয়েছিলাম। মন্দিরে আমি বসে আছি, হঠাৎ ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন, মন্ত্র পড়তে পড়তে উনি আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন। আমি চোখ মুজে মন্ত্র শুনছি, সব কিছুই শুনছি। একজন মাস্টার মশাই আমাদের ওখানকে একটা ছেলেকে নিয়ে এলো, নিয়ে ছেলেটা প্রশ্ন করছে, বাবা বলে কি লক্ষ্মীর সামনে ওটা কি? বলে পেঁচা। মন দিয়ে শুনুন, বলছে মাস্টার মশাই ছেলেকে নিয়ে এসেছে, ছেলে প্রশ্ন করছে, বাবা লক্ষ্মীর সামনে, এখানে অনেক মাস্টার মশাই আছে, অপরাধ নেবেন না, আমার ওখানকে জন্য বললাম, লক্ষ্মীর সামনে পেঁচা? বলে হ্যাঁ। লক্ষ্মী সামনে পেঁচা কেন? কার্তিকের বাহন ময়ূর কেন? এই জন্যে তোকে নিয়ে আসিস না, খালি হাজার হাজার প্রশ্ন করবি, চুপচাপ দেখা চল। বাবাও জানলো না, ছেলেও জানলো না, উত্তর জানতে পারলাম না, আশ্চর্যের ব্যাপার। অথচ অন্য ধর্মের মানুষের বাচ্চাগুলো সব শিখে গেছে, ছোটো ছোটো বাচ্চাগুলো সব শিখে বসে আছে, আমরা শেখাতে পারলাম না? আমরা শুধু এইটুকু শেখালাম, রোজগার করার মেশিন তৈরি হয়ে যাবি, অনেক দূরে চাকরি করবি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবি, কোনো অসুবিধা নাই, তুই শিক্ষিত হয়ে যা। না, ছেলেকে উচ্চ শিক্ষিত করবেন অবশ্যই, তার আগে ছেলেকে বিবেক তৈরি করবেন। কি তৈরি করবেন? তাকান, ছেলে যখন সকালবেলায় ঘুম থেকে উঠবে, প্রত্যেকটি মায়ের কর্তব্য হবে কি হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম কর। আপনাদের সামনে আমি বলে গেলাম, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, এই কর্তব্যগুলো প্রত্যেকটি মা পালন করুন, ভবিষ্যৎ সন্তানকে ভালো করবার জন্যে, বিবেক তৈরি করবার জন্যে। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কিছু খাইয়ে আগে বলবেন, যা মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এই কয়েকটা কথা যদি আপনি শেখাতে পারেন, আপনার ছেলে তো বড় হবে গো, যত নত হবে তত আপনার ছেলে ভালো হবে, বিবেক তৈরি হবে। এইদিকে 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 সবচাইতে লক্ষ্য করুন, পেঁচা কেন মায়েরা? পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলুন, রাতে। আচ্ছা বেশ, তাহলে পেঁচা দিনের বেলায় দেখতে পায় না? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, বিখ্যাত মহামানব, তিনি বললেন পেঁচা রাখলেন কেন? পেঁচাকে দিয়ে মা লক্ষ্মী বলতে চাইছে, আমি তো ধনের দেবী, তোরা আমার কাছ থেকে এসে ধন চাস, কিন্তু ধন যখন চাস, যদি কৃপা করে ধন পেয়েই যাস, পেঁচা যেমন দিনে অন্ধকার, দিনে অন্ধ দেখে, অন্ধকার দেখে, তোরা যেন ধনের অহংকারে কেউ পেঁচার মতো অন্ধ হয়ে যাস। কি সুন্দর অদ্ভুত শিক্ষা আছে! আবার পেঁচা জগৎকে বলল, কিছু কিছু জায়গায় অন্ধ থেকো আমার মতো। বলে কোথায়? কোনো লোক যদি রাস্তায় অন্যায় করছে, অন্ধ থেকো, ওর শিক্ষাটা তুমি পেয়ে যাবে। যে লোক অন্যায় করে লোকের টাকা নিয়ে নেয়, যে লোক মস্তানি করে টাকা নিচ্ছে, যে লোক লোক ঠকাচ্ছে, ওদের দিকে অন্ধ থাকো, নইলে ওদেরটা তোমার মধ্যে চলে আসবে। কিছু কিছু জায়গাতে অন্ধ থাকো। মায়েরা, মা লক্ষ্মী বাণিজ্য বসতে লক্ষ্মী, আপনারা বলেন না, শুনে রাখুন, মা লক্ষ্মীর কাছে ছেলের জন্যে মায়েরা করজোরে বলে, মা আমার ছেলেকে সম্পদ দাও। আমি আপনাদের বলবো, মায়ের কাছে প্রার্থনা করবেন, সম্পদ নয়, আমার ছেলেকে চরিত্রবান করো। কেন? শাস্ত্রের প্রমাণ আছে। বলুন তো, রাবণ এত বড় রাজা ছিল, সাত তালার উপরে বাস করত, এত সম্পদের মালিক, কেউ কি রাবণের পুজো করেছিল? কিন্তু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, তিনি কোথায় রইলেন? ঝুপড়ি বাড়িতে রইলেন, কিন্তু তার পুজো মানুষ করল। কেন করল? মানুষ চরিত্রের পুজো করে, মানুষ দুশ্চরিত্র অহংকারীর পুজো করে না। আপনার ছেলের জন্যে মায়ের কাছে প্রার্থনা করুন, যেন আমার ছেলে চরিত্রবান হয়। এই জন্য প্রত্যেকটি মা বাবাকে একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে মায়েদেরকে। আপনার চলা কেমন আপনার বাচ্চা লক্ষ্য করবে, কিন্তু আপনি পাড়ায় কীভাবে চলছেন আপনার বাচ্চা আপনাকে লক্ষ্য করবে, আমার মায়ের চলা কেমন। চলার মধ্যে শালীনতা চাই, আপনার ছেলে শিখবে। কিন্তু আপনার বলা কেমন, আপনার চাউনি কেমন, আপনার লোকের সঙ্গে কথা বলার ধরন কেমন, এগুলো বাচ্চা শিখবে আপনার কাছ থেকে। বাচ্চার মাতৃভাষা,
বাচ্চার পিতৃভাষা নয়, মায়ের কাছ থেকে অনেকটা অংশ বাচ্চা শিখতে পারে। তাই প্রত্যেকটি বাবা মাকে বলবো, কৃষ্ণ ভক্ত সন্তান করুন, ভবিষ্যতে মহাপ্রভুর কৃপা হোক, আমাদের সমাজে হরিনাম আরও নিতাই গোল হরি বল হরি বল। আচ্ছা আপনারা বলবেন, আমাদের কান কটা করে আছে? চারটে। কটা করে কান আছে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কান দুটো, মুখ কটা? বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? মানে আমি বলি নাই, ভগবান বলেছে, দুটো কান দিলাম, শুনবি বেশি আর বলবি কম। সংসারে বলা বেশি হয়, শোনা কম হয়, ওই জন্য ঝঞ্ঝট হয়। আপনি যত শুনবেন কিন্তু বলবেন কম। ও বলছে বলুক, অসুবিধা নেই, আমি শুনবো কিন্তু বলবো না, কম বলবো। হরিবাসর তাই যত কম বলবেন আপনি আপনার কাজ করবেন। কেন বলুন তো, রামকৃষ্ণদেব বলছে হরিনাম শুনবেন, হরিনাম করবেন কীরকম, চিঁড়িয়াউলি চিঁড়ে ভানার মতো। একজন ঢেকিতে পা দেয়, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, এইদিকে তাকান, দাঁড়ান উল্টে দেবো কথাটা, এখনই এখন আপনারা চুপ করে যাবেন। এইটা হচ্ছে জাদু। কি? যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, গর্ত যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? তাহলে এখনই যে বললেন যে গর্ততে হাত দিলে টেনশন বেশি, তাহলে এখন কথা হচ্ছে মায়েরা যে গর্ততে হাত দেয় সে বাচ্চাকে স্তনপান করায়। একজন খরিদ্দার বলে, দিদি পাঁচ টাকা চিড়ে দাও, বলে কালকের পাঁচ আজকের পাঁচ হলো তোমার দশ টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে রাখে। আপনি কি করবেন, এ হরিবাসরের ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, পাখাও পর্যন্ত করবেন, হাওয়া করবেন, কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, এইদিকে তাকাবেন। একটা কথা বলতে ভুলে গেছিলাম, লক্ষ্মীর সম্পর্কে বলে দিয়ে যাই, মায়ের যেহেতু মায়েদের সংখ্যা এখানে খুবই বেশি, শুধু এখানে নয়, আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, 35,000 লোক স্টেডিয়ামে, মায়েদের সংখ্যা অন্তত নাই নাই করে খুব বেশি হলে 25,000 টাকা, 25,000, 10,000 মানুষ হচ্ছে পুরুষ মানুষ। কালকে যেখানে ছিলাম সেখানেও দেখলাম প্রায় 70% আমাদের মায়েদের সংখ্যা আর 30% আমার বাবাদের সংখ্যা। এই সব জায়গাতে কমিটি খালি বলে মায়েরা জ্বালাই জ্বালিয়ে দিল একবারে, প্রদীপবাবুকে আন, প্রদীপবাবুকে আন। না ঠিক আছে, নমস্কার জানাই, আপনাদেরকে প্রণাম জানাই, আপনারা শোনেন, আপনারা করেন। শুধু কীর্তন শুনলে হবে না, যেগুলো শুধু কীর্তন শুনলে হবে না, বুঝতে হবে। তাকান আমার দিকে, আমাদের পাড়ার একজন আছে, ও 365 দিনের মধ্যে যেখানে কীর্তন হয় সেখানে যাই। আমাকে বলে, প্রদীপ জানিস বাবা, বলে কি, সব জায়গায় কীর্তন শুনতে যাই, খিচুড়ি পাই, কীর্তন শুনি, ওখানে বসে বসে সব কিছু হয়ে যায়। বললাম, কাকা কিছু মনে করো না, তুমি কীর্তন শুনছো, বিড়ি খাওয়া ছাড়তে পারলে না কেন? বলছে, কীর্তন শুনতে যাই কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। তার মানে কি, ও শুনছে কিন্তু বুঝছে না। ও শুনলো 300 দিন কীর্তন কিন্তু বুঝলো না যে বিড়ি খাওয়া ছাড়তে হয়। এই জন্য আপনারা শুধু শুনবেন তা নয়, আপনাদের বুঝতে হবে, ব্যবহার করে নিতে হবে আমি যে কথাগুলো বলবো। লক্ষ্মী পূজাতে তিনটে নিয়ম জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বললো, এগুলো করলে সংসারের কল্যাণ হয়। বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার আসবো তারপর বলে দিয়ে যাবো, আমি তো না বলে যাবো না, বলবো বলেই তো এসেছি। আচ্ছা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ভালো লাগছে কি? না না, ভালো মানে মহাপ্রভুকে বলছে আর কি, আমাকে না। আবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? শুনে নিন সবাই, জ্যোতিষশাস্ত্র বলল যে আগামী বৃহস্পতিবার থেকে, এইদিকে তাকান, এই কার্তিক মাসে আগামী বৃহস্পতিবার থেকে চালু করুন প্রত্যেক জন্মা। সংসারে যদি কল্যাণ চান, সংসারে মঙ্গল চান, সংসারে যদি আপনি কর্মের মাধ্যমে সম্পদ চান, মায়ের আশীর্বাদ চান, তবে তিনটে জিনিস নিয়ম করুন। কি কি? এক নম্বর, আপনি প্রতি বৃহস্পতিবার আপনার দরজাতে লাল সুতো দিয়ে বিজোর সংখ্যার আম পাতা টাঙান, 7টা, 9টা, 11টা, 15টা, আপনি বিজোর সংখ্যার আম পাতা টাঙান প্রতি বৃহস্পতিবার। চেঞ্জ হবে কিন্তু, প্রতি বৃহস্পতিবার 7 দিন করে থাকবে আপনার প্রধান দরজায়। এক, দুই, দুই হচ্ছে যে আমরা যে ফিটকিরি, দাড়ি কামানোর সময় ফিটকিরি ব্যবহার করি, ওটা কালো কাপড়ে বেঁধে প্রধান দরজাতে আপনি রেখে দিন বেঁধে। 15 দিন পর পর মায়েরা কিন্তু চেঞ্জ করবেন, ওটা আবার একটা নতুন দেবেন, পারলে চেষ্টা করবেন। তিন, তিন হচ্ছে কি না, আপনার বাড়ির দরজার প্রধান দরজাতে স্বস্তিক চিহ্ন, বোঝেন তো আপনার সবাই বোঝেন, সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বৃহস্পতিবার দিন শুরু করুন লক্ষ্মী পুজোর দিনে, এবং প্রতি 15 দিন পর পর একবার আঙুল দিয়ে বুলিয়ে দিন। কোনটা? সিঁদুরের চিহ্নটা, সিঁদুর দিয়ে বুলিয়ে দিন। মা লক্ষ্মীর কল্যাণ আশীর্বাদ সব কিছু আপনারা পাবেন যদি এই কাজগুলো করতে পারেন, জ্যোতিষশাস্ত্র বলছে।
আমার 10-12 জ্যোতিষ বন্ধু আছে, মাঝে মাঝে তার সঙ্গে আলোচনা হয়, তারা বলে এই মেন মেন টিপসগুলো দিলাম, তুই মানুষকে দে, আমাদের কথা শুনছে না, দিলে কিছু কাজ হবে, এর একবার ব্যবহার করুক, দেখবি 1 বছর নয় 6 মাস ব্যবহার করার পর প্রতিটি সংসারে মঙ্গল যদি না আসে, যদি ভক্তি ভরে করতে পারে। আবার আপনাদেরকে নতুন টিপস দিয়ে গেলাম, আপনারা করুন, আপনাদের লাভ আছে। দীক্ষা কারা নিয়েছেন? দাঁড়ান দাঁড়ান বলবেন, দীক্ষা কারা নিয়েছেন? বেশ, কিছু মনে করবেন না, যারা দীক্ষা নিয়েছেন, যদি গুরুদেবের মান সম্মান রক্ষা করতে চান, কার্তিক মাসটা অবশ্যই নিরামিষ খাবেন। যদি দীক্ষা নেওয়ার পর কেউ গুরুদেবের অবমাননা করেন, তাহলে আপনি কার্তিক মাসটা আমিষ খাবেন। যদি আজ পর্যন্ত কারো বাড়িতে হয়ে গেছে, কাল থেকে মুখটা বন্ধ করে দিন, এইরকম করে দিন। আস্তে তাকান, একটা আশ্রমে আমি গান করতে গিয়েছিলাম কয়েকদিন আগে, আশ্রম ঢুকতেই মহারাজ্যে আমাকে নিয়ে গেলেন, দেখতে পেলাম আশ্রমের দরজায় 3টে হনুমান বাঁদর। আমাকে জিজ্ঞেস করলেন, দেখুন তো ভালো করে, না না জীবন্ত নয়, সিমেন্টের বাঁদর, একটা বাঁদর, একটা হনুমান, এইদিকে তাকান কানে আঙুল দিয়েছে, একটা হনুমান মুখে আঙুল দিয়েছে, একটা হনুমান চোখে আঙুল দিয়েছে। বাবাজি মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি তো অনেক তত্ত্ব বলো বাবা, বলো আমাকে, ওই হনুমান 3টেকে দিয়ে আমরা কী দেখাতে চাইছি জগৎকে? হনুমানটি দেখাচ্ছে এরকম করছে মানে কি, খারাপ কথা বলবো না, ভালো কথা বলবো। কানে আঙুল দিয়ে কী দেখাচ্ছে? খারাপ কথা শুনবো না, যদি শুনতে হয় ভালো কথা শুনব। এইদিকে চোখে আঙুল দিয়ে কি বলছে? দেখতে যদি হয় তবে ভালো দেখব। মায়েরা, সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালো ব্যবহার করতে গেলে পয়সার দরকার হয় না, পয়সা খরচ হয় না। আপনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই জীবের মধ্যে ঘা হলে ওষুধের দ্বারা ঘা সারে, কিন্তু এই জীব যদি কাউকে ঘা দেয় ও কিন্তু সহজে সারে না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, ভালো ব্যবহার করুন, ভালো কথা বলুন, ভালো কথার জন্যে যদি আপনার সময় না থাকে চুপ করে থাকবেন, তবু ভালো কথা বলবেন। ভালো খারাপ কথা বলার জন্যে কেউ কোনোদিন নোবেল পুরস্কার পায়নি, এ পৃথিবীতে যারা পুরস্কার পেয়েছে সব ভালো কথা বলার জন্য পুরস্কার পেয়েছে। ওই যে যতদিন বেঁচে থাকবেন, বলা তো যায় না, এখনই আছেন এখনই নেই, কে কখন চলে যাবে কেউ জানে না, হাওয়া করতে করতে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, একটি আসরে কীর্তন গান গাইছিলাম, মাইক ম্যান খুব বয়স্ক, প্রায় 70 বছর বসে বসে আছে, আমি কিছু মনে করবেন না, আমি মুখ থেকে যেন বেরিয়ে গেল, আমার নাম বাবাজি, এই বয়সে রাত্রি 12টা পর্যন্ত বসে বসে মাইক চালাচ্ছ, ছেলে টেলে নাই, দেখবে কোনোদিন নিতাই গৌর হরিবল হয়ে যাবে, গরমে, এত গরম গ্রীষ্মকালে দিন ছিল। আমি কীর্তন করে অন্য জায়গায় গেছি, আর কমিটি বলে, দাদা আজ সকালে উনি হরিবল হয়ে গেছে। তার মানে কি বলুন তো, কিছু মনে করবেন না, লেগে গেল আর কি, কিন্তু বলা তো যায় না, কার আমার হতে পারে, আপনারও হতে পারে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি বাবাজির সঙ্গে কথা বলছিলাম, নিরামিষভোজী মানুষকে সহজে ডাক্তারের কাছে যেতে হয় না, আমিষভোজী মানুষকে ডাক্তারের কাছে যেতে হয়। একজন মহাজন বললেন, জীব মরে জীবে, জীব 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 মরে জীবে, যত জীবের লালসা বাড়বেন তত আপনি মরবেন। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি ত্যাগ করতে শিখুন, দেখবেন না বলবেন আপনার লাভ আছে। এই জন্য সুগারের রুগীদেরকে আমি মাঝে মাঝে বলি, 3-4টা ব্যায়াম করবেন, দেখবেন আপনার কিন্তু আর সুগার হবে না। বলে কি, খালি এরকম এরকম করবেন আর এরকম এরকম করবেন, আপনার আর সুগার হবে না। বলে এরকম এরকম বুঝলাম না, বললাম যদি চিনি আওলা চা দেয় খাবি, মিষ্টি খাবি, পাউরুটি খাবি, বিনা চিনির চা, কিছু মনে করবেন না, যদি এই নিয়ম কেউ ফলো করতে পারে তার তো হওয়ার চান্সই নেই। না না, এগুলো সব মহাজনদের কথা, আমার কথা নয়। আসুন আজকে সময় নেব না আপনাদের সামনে, সবাই মিলে হাত তুলে গান করুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ, না না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার তোলার দরকার নেই। যিনি তালি দেবেন পরের জন্মে দুটো হাত পাবেন, আর তালি যদি না দেন তাহলে সে টোল ট্যাক্সের সামনে কিংবা বাড়িতে বাচ্চা হলে, বুঝতে পেরেছেন কিছু? হাত যদি তালি না দেন তাহলে পরের জন্মে হাত তালি না দিলে খাওয়া জুগবে না কিন্তু। বাবার 2-4 জন পকেটে এরকম করে রেখেছিল, দরকার নাই বাবা দিয়ে দিই। হাত উঠান, হাত উঠান,
যারা আছে তিনি উঠাবেন। দেখি হিন্দু জাতি আপনারা, সত্যি যদি হিন্দু রক্ত শরীরে বইছে তবে উঠান, আর হিন্দু হয়ে যদি আপনি না উঠান তাহলে আপনাকে দেখে শিখতে হবে অন্য জাতির মানুষগুলো কি করছে, আপনারা কি করছেন। আপনারা যারা তুলবেন না তাদের বলি যদি শিক্ষিত ব্যক্তি হন তবে শুনে রাখুন, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাকড়ি জীবনে খোলে নাই, এত বড় প্রধানমন্ত্রী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়ে চলে গেল কি আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার মা বাবা যে ধর্মটা আমাকে দিয়েছে ওটা আমি কোনো মতেই ত্যাগ করব না। এত বড় প্রধানমন্ত্রী নিজের ধর্ম ত্যাগ করতে পারে নাই, আর আপনার সামান্য একটু কিছু করার পর হাত তুলতে লজ্জা করে, এর চাইতে হিন্দু সমাজের লজ্জা আর কি হতে পারে। সন্তানের মঙ্গলের জন্য কয়েকটা ভক্তের আবেদনে আপনাদের সামনে জানাতে চাই। লীলা আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন, একটু রিভাবদাবু রিভাবটা হালকা দাও, আপনারা সব লীলা শুনছেন ইউটিউবের মাধ্যমে, লীলাটা পরিপূর্ণ আপনারা পান না, কারণ যারা এই ক্যামেরা করছে গোটা লীলাটা দেয় না, শুধু কথাগুলোকে তুলে আপনাদের সামনে ধরে দেয় যে আজকে লীলাটা পরিবেশন করব। তবে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তিনটে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? আপনারা তো তিনটে শুনে হ্যাঁ বললেন দু চারজন, তিনটে মানে ভোর তিনটে বলি নাই, তিন ঘন্টার কথা বলেছি, আর ঘড়ির দিকে তাকানো দেড় ঘন্টা, এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল কিন্তু। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধগুরু বৈষ্ণব কি, বেশ মন দিয়ে শুনবেন, এই দিকে তাকাবেন। আপনার বাড়ির যে বাচ্চা আছে সেই বাচ্চার মঙ্গলার্থে যারা আপনারা শ্রীখণ্ডে যান, মানে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, যেমন আমি যে বললাম যে সব তীর্থ বারবার আর কি একবার নাকি, তাই তো? হ্যাঁ আপনাদের বারবার, কিন্তু আমাদের ওখান থেকে যারা আসে তার বাবা কপিল মুনি আশ্রম গিয়েছিলাম গো, অনেক কষ্টে গিয়েছিলাম, আপনার তো কাছে হয়ে গেল, আপনার তারাপীঠ যাবেন, বেশি যেতে পারবেন না কম যাবেন, আর তারাপীঠ আমাদের কাছে, জয়দেব মেলা আমাদের কাছে, আমাদের মনে হচ্ছে বারবার প্রতিবারে যায়, আপনার দুবার গেলেন চারবার বন্ধ করে দিলেন, কিন্তু আমাদের সেই অবস্থা। শুনে নিন মায়েরা, আপনারা একটা জায়গায় যাবেন, সবাইকে বলবো, দক্ষিণ চব্বিশ পরগনার একটি ছেলে কয়েকদিন আগে চাকরি করে, সার্ভিস করে, রবিবার দিন করে, আমি কোথাও গান করতে যাচ্ছিলাম, ছেলেটি ফোন করছে বাবা আমি চলে এসেছি, বলে কোথায়, ঠিক শ্রীখণ্ডের কাছাকাছি, একটু বলুন কোন পথে যাব, ওকে সব লোকেশন দিলাম, ওই চলে গেল, দেখার পরে আমাকে ফোন করে বললো, ভিডিও কল করে দেখিয়ে বললো, এই দেখুন শ্রীখণ্ডে গোপীনাথের মূর্তি দেখলাম, গোপীনাথের হাতে অর্ধেকটা পাথর দেখলাম। বললাম অর্ধেকটা পাথরের নাড়ু দেখলে? বলে হ্যাঁ। কেন দেখলাম এটা আপনি বলুন? বললাম এটা তো কথার ফোনের মাধ্যমে হয় না, লীলার মাধ্যমে শুনতে পাবে। আজকে শুনে নিন, আপনারা বহু জায়গা গেছেন, মন্দির দেখেছেন, ভগবানের মন্দিরে নাড়ু দেখেছেন হাতে, কিন্তু ওখানে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। কেন পাথরের নাড়ু হলো? ছোট্ট রঘুনন্দন এই যে কীর্তনে মালা দিল, তিলক দিল, এই মালা দেওয়া তিলক দেওয়া রীতি প্রথম চালু করেছিল কে? সবাই শুনে নিন, কীর্তনে হরিনামে মালা দেওয়ার তিলক রীতি এবং মালা দেওয়ার রীতি প্রথম চালু করেছিল ভক্ত রঘুনন্দন। খুব মাথায় রাখবেন কথাগুলো। এই ভক্ত রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, নাড়ু খাইয়েছিল সেটাও বৃহস্পতিবার, এবং যেদিন জন্ম হয়েছিল সেদিন লক্ষ্মী পুজো ছিল না, সেদিন সরস্বতী পুজো ছিল। এখন আমি কথাগুলো বললাম, আমি আগেই বলেছি, অনেক কথা বলেছি, মাঝখানে আপনার উত্তর দেবো, প্রশ্ন নেবো। আচ্ছা বলুন তো মায়েরা কীবার জন্ম নিয়েছিল, জোরে বলুন, একজন বুধবার বলছে, বুধবার কীবার বলুন? আচ্ছা সেদিন অমাবস্যা ছিল না, পূর্ণিমা ছিল, পূর্ণিমা ছিল। এই প্রসাদটি গোপীনাথকে খাইয়েছিল পাঁচ বছর বয়সে, কীর্তনের শেষে কমিটির ছেলেরা প্রচুর প্রসাদ এখানে দিয়ে গেছে, এই প্রসাদ কীর্তনের শেষে আপনারা মায়েরা কাপড়ে কোণে ভক্তিপূর্ণভাবে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা যারা এসছেন পকেটের মধ্যে নিয়ে যাবেন, লাভ কী আছে শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে, কী লেখা আছে, রঘুনন্দনের প্রসাদ যদি কোনো মা ভক্তি ভরে নিয়ে যায় এবং প্রতি বৃহস্পতিবার তার বাচ্চাকে দুপুরবেলায় দশটার সময় স্নান করিয়ে একটা তুলসী পত্র একটুখানি বাতাসা দিয়ে কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে যদি তিনবার মুখে দেয়, তাহলে কিন্তু এক বছরের মধ্যে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, শান্ত হবে, চঞ্চলতা দূর হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই প্রসাদ নেওয়ার পর বহু ভক্ত, বহু মায়েরা বলেছেন কাজ হয়ে গেছে, বিশ্বাসের উপরে ভক্তির উপরে করবেন, আপনাদের নিশ্চয়ই কাজ হবে। তাকাবেন, প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা বাতাসা ভাগে পাবো, এক বছর চলবে কী করে, প্রতি বৃহস্পতিবার দিতে হবে এক বছর? আপনাদের বলে যাই, বৃহস্পতিবার দিন বাড়িতে এক কেজি বাতাসা কি দু কেজি বাতাসা হরিল্লুট দিয়ে দিলেন, ওই বাতাসা আপনি কী করবেন, সব বাচ্চাদেরকে পাড়াত দেবেন, এক কৌটো বাতাসা রেখে দেবেন, এই বাতাসাটা মিশিয়ে দেবেন একটা করে তুলসী পাতা,
আর একটুখানি বাতাসা বাচ্চার কপালে জয় গোপীনাথ জয় গোপীনাথ তিনবার ঠেকিয়ে মুখে দেবেন। বাচ্চাকে তুলসী গাছে জল দেওয়া করিয়ে পরিক্রমা করাবেন। বাচ্চা এক বছরের মধ্যে শান্ত হবেই হবেই হবেই। দুই, যে বাড়িতে অশান্তি লেগেই আছে, প্রমাণ দেখে নিন, এই তুলসী পাতা এবং বাতাসা, বাতাসাটা গুঁড়ি করে তুলসী গাছের নিচে ভেঙে দেবেন, প্রতিদিন এক ঘটি করে জল বাড়ির সবাই দেবেন, দেখবেন আস্তে আস্তে বাড়ির মধ্যে মহামিলনের আবির্ভাব হবে। কেন? তুলসী দেবীর কৃপায়, রাধা কৃষ্ণ প্রেয়সী তুলসী, তুলসীকে যদি কেউ সন্তুষ্ট রাখতে পারে তাহলে রাধারানীর কৃপা অবশ্য হবে, গোবিন্দের কৃপা আপনাদের হবে। কীর্তনের শেষে আপনারা প্রসাদ পাবেন, ওনারা অনেক প্রসাদ এখানে হাজির করেছেন, শেষে আপনাদের সামনে সামনে গিয়ে দিয়ে দেবেন। কালকে তো এত ভক্ত হয়েছিল, চার ডবল হয়েছিল, অতি সবাই প্রসাদ নিয়ে বাড়ি গেছে, আজকে তো আপনারা কম হয়েছেন, জায়গাটা ছোট আছে বলে, আপনারা নিশ্চয়ই সবাই পাবেন, কোনো চিন্তা নেই। আসুন আগে গল্পটা বলে নিই, লীলার কথাটি। রঘুনন্দনে বাবার নাম ছিল মুকুন্দ সরকার, আর কাকার নাম ছিল নরহরি সরকার। যখন রঘুনন্দনের জন্ম হয় নাই মা, তখন মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক নাই। তার ছোট ভাই নরহরি বলল, দাদা এক কাজ করো না, নবদ্বীপে গিয়ে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে একবার দেখে আছি, দেখতে গিয়ে কী করবি, একটু আশীর্বাদ নিয়ে নেবো, মহাপ্রভুকে দেখবো তার আশীর্বাদ নেবো, এই জন্য তো যাবো। আপনার কীর্তন শুনতে এসছেন কেন? আশীর্বাদ নেবার জন্যে, প্রত্যেকের আশীর্বাদ হবে, কিন্তু মহাপ্রভু আশীর্বাদ অজান্তে পড়বে, আপনি বুঝতেই পারবেন না এই যে বসে কীর্তন শুনছেন বলে। তো মুকুন্দ বলছে, তাহলে এত পথ যাবি কী করে ভাই? বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, তখন তার ট্রেন বাসে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। ছোট ভাই বলছে, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কেউ হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। দাদা চলো না গো, তুমি আগে আগে, আমি পেছন পেছন, মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে আসি। মায়েরা, মুকুন্দ সরকার আগে আগে আর তার পেছন নয় নরহরি সরকার পেছন পেছন যাচ্ছে, কোথায়? মহাপ্রভুর আশীর্বাদ পাবার জন্য। চলুন সবাই মিলে হাত তালি দিই, সবাই যাচ্ছে একসঙ্গে, সবাই নবদ্বীপে চললাম। কিন্তু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ হে জয় আপনারা বলুন, যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? জোরে বলুন, একসঙ্গে বলুন, নিচের দিকে। আচ্ছা বলুন, সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার জীবনে কোনো দাম নেই। মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু না হলে পাওয়া যায় না, উঁচু হলে পাওয়া যায় না, পাওয়া যায়, নিচু হতে হবে যে কোনো জায়গাতে। সবাই তাকান, মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করছেন আর দরজার সামনে দু ভাই মিলে দাঁড়িয়ে আছে, কেমনভাবে দেখুন, এরকম করে। কেন? ভক্তের ভাবটা উগ্র নয়, ভক্তের ভাবটা হবে নম্র। আপনারা তাকিয়ে দেখবেন, এখানে যারা ভক্ত মানুষ আছেন তাদের ভাবটি দেখে নেবেন, সবসময় নিম্ন থাকে।
আপনাদের একটা উদ্দেশ্য করে কথা বলে যাই, যখনই কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন, কেন বলুন তো, উনি না বলতে বলতে হাত আপনি উঠিয়ে দেবেন, যখন উনি উঠাবেন আপনার পাশে বসলে হাত আপনারও উঠে যাবে, যেখানে প্রসাদ পাবেন আপনি একা বসবেন না, ভক্তের পাশে বসবেন, উনি প্রসাদটা পাবার আগে হুচ করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবেন না, উনি জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা নেবেন। এই জন্য যখনই আপনারা ভালো ভালো কাজ করবেন ভক্তের পাশে বসবেন, কেন, ওনারা কিন্তু গ্যাঁট হয়ে শক্ত পাথরের মতো বসে, কেন, ওনারা শিখিয়ে দেয়, আমাদেরকে দেখে শিখে নাও কীভাবে হরিনাম শুনতে হয়। দেখুন কম বয়সের ছেলেরা বসলে কোমরে ব্যথা হয়, আধ ঘন্টা পরে এদিক আর ওদিক করে, কিন্তু বয়স্ক মানুষ দেখবেন, কালকে দেখছিলাম একজন প্রায় 100 বছর বয়স সামনে বসে আছে, চোখ মুখ ফুলে গেছে, ভালো করে চলতে পারে না, লাঠি নিয়ে বসে আছে, কেউ বসিয়ে দিয়েছে, কীর্তন শুনছে আর দিব্যি মাথা নড়াচ্ছে, উনি দিব্যি 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন শুনলেন, আর আর সবাই শুনছেন, দু একজন খালি আ বাবা আর কতক্ষণ এরকম করছে, তার মানে কি শোনা অভ্যাস চাই, যত শুনবেন গোবিন্দের কৃপা তত পাবেন। মুকুন্দার নরহরি যখন চুপচাপ দেখছে, মায়েরা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। একই কথা মন্দিরে বারবার প্রতিদিন বলুন, সবার কাছে নিবেদন রইল, একই কথা মন্দিরে প্রতিদিন বারবার বলুন, কোনো ছেলে পড়াশোনা হচ্ছে না, বারবার মন্দিরে মা সরস্বতীর আরাধনা করো, মায়ের আশীর্বাদ পাবে, তোমাকে পড়াশোনা করতে হবে, দেখবে পড়া তোমার বুদ্ধিতে অনেক বেড়ে যাবে, কেন, যদি তুমি মায়ের কৃপা পেতে চাও পড়াশোনা তো করতে হবে, যদি আশীর্বাদ পান তাহলে পড়াশোনাটা কম করলেও আপনার হবে। তাই সবাই লক্ষ্য করুন, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে মহাপ্রভু, তখন কী করলেন, মুকুন্দ দু ভাই আমাকে দেখা করতে এসছে, চল একবার দেখা দিয়ে আসি, দু ভাই মিলে দেখছে আর মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, পরে করতালি ধ্বনি হরি ধ্বনি, আমারে করে করতালি ধ্বনি হরি ধ্বনি। আপনারা যারা কীর্তন শুনছেন, যদি অনেক জ্ঞান আপনাদের হয় তবে শুনবেন, এই যে করতালি আপনারা দিচ্ছেন, এই যে করতালি দিচ্ছেন, এর মধ্যে কী ভাব আছে, রামদেবজির ব্যায়াম দেখবেন, বলছে এরকমভাবে করতালি দিলে শরীরে অনেক রোগ দূর হয়, তিনি কয়েকটা রোগের কথা বলেছেন, ভালো করে লক্ষ্য করবেন, বারবার কেউ যদি তালি দেয়, শুধু মহাপ্রভু প্রত্যেকটা জিনিস কিন্তু যুক্তিসঙ্গত দেখিয়ে গেছেন। এই যে তালি দিচ্ছেন, আপনারা জ্যোতিষকে হাত দেখান, তাই তো, হাত দেখান না, বলছে যদি দুর্ভাগ্য রেখা থাকে সৌভাগ্য হয়ে যাবে যদি হরিনামে তালি দেন। আর তালি কেন দেবেন, আপনার বাড়ির সামনে যদি একটা বড় গাছ থাকে, সেই গাছের নিচে আপনি 3 বার তালি দেবেন, গাছে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে, দেহের মধ্যে কিছু পাপরুই পাখি আছে, কারা, কাম ক্রোধ লোভ মহা মদ মাশ্চর্য, এগুলো সব যাবে যদি আপনি তালি দিতে পারেন। পরে কর তালি ধ্বনি হরি ধ্বনি, আমারে করে কর তালি ধ্বনি হরি ধ্বনি, পরে কর তালি ধ্বনি হরি ধ্বনি, সবাই মিলে ওজাতে করে কর তালি ধ্বনি হরি ধ্বনি। তার তেমন লাভ, অনেকে কীর্তন শুনতে এসে মনে মনে ভাবছে ছেলেটাকে একা রেখে এসেছি, কী জানি কোথাও চলে গেল নাকি, না মোবাইলটা দিয়ে এলাম, কাউকে ফোন লাগালো নাকি, অনেক রকমের চিন্তা আপনার হচ্ছে, কিন্তু বলছে কি, যারা যার যেমন ভাব, মহাপ্রভু কীর্তন করছে, ছোট ভাই বলছে দাদা কি দেখছি জানো, ওই তোই আমার গোড়া, ওই দেবী ওই তোই আমার গোড়া নাচি, ওই তোই আমার গোড়া নাচি, দেখো দেখো ওই তোই আমার গোড়া নাচি, আমি দণ্ড বাহু ওই তোই আমার গোড়া নাচি, দেখো আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচি, আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া, উচ্চতি আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচি। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে,
বড় ভাই বলছে আর একজন নাচছে, কে? ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। গান শুনবেন, কথাগুলো নজর দেবেন। একজন বলছে ওই তো গোরা নাচে, একজন বলছে ওই তো গোরাই নাচে, রাই ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, আজ অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, সরা ধনি তীরে তীরা মহাবীর আপনি যখন দোকানে সোনা বিক্রি করতে যাবেন, তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যে কীর্তন শুনছেন না, ভগবান পরীক্ষা করে দেখছে আপনি কেমন কীর্তন শুনছেন। মুকুন্দ সরকার নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বললো বলে দাও যে ছোট ভাই সে আমার কৃপা পাবে, সারা জীবন আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। এটা কেমন হলো? এইদিকে এইদিকে, এটা কেমন বিচার? আপনার দু বোন কীর্তন শুনতে এলেন, ছোটো বোন কৃপা পেল, বড় বোন পেল না। কিংবা দু ভাই কীর্তন শুনতে এলেন, ছোটো ভাই পেল, বড় ভাই পেল না, কেমন অবস্থা হয়? সঙ্গে সঙ্গে বলছে ছোট ভাইকে, বলছে শিবাস ঠাকুর, এই যে ছোট ভাইকে, আমি আমি আমার নাম নরহরি সর। ও, তোমার জন্যে প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। দেখুন, যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, আপনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো তাহলে বেটার মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। এখন আপনাদের মধ্যে একজনকে যদি বলা হয় তুমি মহাপ্রভুর কৃপা 100 জন্ম পাবে না, আপনার তো ভয় খেয়ে যাবেন, মাথা নিচু হয়ে যাবে, চোখে জল পড়ে যাবে। কিন্তু এ কি করছে? জয় গৌর, জয় গৌর, জয় গৌর। শ্রীবাস বলছে হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচছো, আমাকে বললে আমি তো 20 কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 কে আত্মহত্যা করে দিতাম, 20 কে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 101 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মাইরা, ও মাইরা, ভগবান সব সইতে পারে গো, চোখের জল সইতে পারে না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, দু জায়গাতে যাবে গো, একটি ভগবানের চরণে, একটা গুরুদেবের চরণে। তোমার ভেতরে যে জ্বালা আছে, যন্ত্রণা আছে, পাড়ার ছেলে মেয়েদেরকে বলো না আসতে, পাড়ার মেয়েদেরকে বলো না, ও তোমার যন্ত্রণারও লোকের মুখে বলে ছড়িয়ে দেবে। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, দু জায়গাতে যেও, একটি গোবিন্দচরণে, একটি গুরুচরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলবে, সে দেখবে তোমার সমস্যার সমাধান করবে। তবে গুরু কিন্তু প্রকৃত হওয়া চায়, কানে দিলাম ফিস ফিস আর মাসে কিছু করে চাঁদা দিস, এ গুরু করলে কিন্তু হবে না। গুরু কেমন হবে তাকান মায়েরা, গুরু কেমন হবে এইদিকে এদিকে, গুরু কেমন হবে? সবসময় আপনার মঙ্গল চাইবে। গুরু কোনোদিন মেয়ের কাছে কিছু চাইবে না। তুমি তো মেয়ে, আমি তো বাবা, তোমার যা আছে তাই দেবে, না আছে দেবে না। মেয়ে ছেলে যারা হয় গুরুদেবের, তারা কি করে যে নিজের গুরুকে সাধ্যমতো দেয়। তবে আমি আপনাদের একটা শিক্ষা দিয়ে গেলাম,
নিজের বাবার পায়ে তেল দিলে না, মায়ের পায়ে তেল দিলে না, আর গুরুদেবের পায়ে তেল দিচ্ছ, এ দেওয়া কোনো লাভ হবে না। যে দেবে তারও লাভ হবে না, আর যে গুরু নেবে তারও লাভ হবে না। তিনি শিখিয়ে দেবেন, আগে তোমার মা বাবাকে সেবা করো, তবে আমাকে, কারণ আমি তো দ্বিতীয় গুরু, তোমার প্রথম গুরু তোমার মা বাবা, ওকে আগে সেবা করতে শেখো। এগুলো মাথায় রাখবেন, আপনারা মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার যখন কাঁদছে চোখের জলে, ভগবান তখন সইতে পারল না, ছুটে এসে মহাপ্রভু বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? প্রভু প্রভু বলে কি, তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না কেন? মুকুন্দ শুনে নিন, মহাপ্রভুর কথা শুনে নিন, মুকুন্দ এই সংসারে যারা বড় ভাই হয়, আর যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব বেশি হয়। যে যেখানে বসে আছেন, একবারে মহাপ্রভুর মুখের বাণী শুনে নিন। তিনি বললেন, সংসারে কোনো মানুষ যদি দিনের মাথায় 100 টাকা রোজগার করে, সেই টাকাটা 60 টাকা সংসারে খরচ করবে, 20 টাকা ভবিষ্যতের জন্য জমাবে, আর 20 টাকা দেশ ভ্রমণ বা ভালো ভালো তীর্থস্থান ভ্রমণ বা ভালো ভালো গ্রন্থ কেনার জন্যে। প্রতি 100 টাকাতে আপনি প্রতিদিন 1000 টাকা রোজগার করলে 600 টাকা সংসারের জন্য রাখুন, 200 টাকা ভবিষ্যতের জন্য রাখুন, 200 টাকা গ্রন্থ কিংবা তীর্থস্থানে যাবার জন্য রাখুন। মহাপ্রভু কৃষ্ণ হিসাব দেখে দিলেন, কিন্তু 100 টাকা সিগারেট খেয়ে নাই, তবু 10 টাকা কেউ মন্দিরে যাবার জন্য রেখে দেয় না। সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের এইটাই, মহাপ্রভু শিক্ষা নিতে হবে। সবাই তাকান আমার দিকে, যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন মায়েরা, মহাপ্রভু বললেন, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তার দায়িত্ব বেশি। কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। ও গো মুকুন্দ, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো, তুমি শ্রীখণ্ডে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও। তবে মুকুন্দ, তুমি গরিবের চিকিৎসা করবে, কিন্তু বড় লোকের করবে না। তবে হ্যাঁ গো, তুমি গরিবের চিকিৎসা করবে, তোমার কোনো পয়সা নেবে না, তোমার কোনো অভাব থাকবে না, সব অভাব আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, সব পূর্ণ হয়ে যাবে, ঈশ্বর যা করবে তা মঙ্গলের জন্যে করবে। ও মুকুন্দ, তুমি দেরি করো না, শিখণ্ডে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, তুমি দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, তুমি দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, রে তুমি তারে দারে গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিলা, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার শিখণ্ড গ্রামেতে আমি, শিখণ্ড গ্রামেতে যাসি, শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হই, উপনীত হই, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল বল হরি বল,
বলো গোপীনাথ জিউ কি? গোপীনাথ জিউ কি? হাত তুলুন সবাই, মহাপ্রভুর মতো তুলুন। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, বলবেন সবাই। আজি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। তবে যারা উঁচুতে বসে আছেন তাদের, যারা উঁচুতে বসে আছেন তাদের পড়বার ভয় বেশি আছে কিন্তু। না না, উঁচু মানে আমি ওই উঁচুতে বলি না, অহংকারের মঞ্চের কথা বলেছি। নিচে বসলে অহংকার হয়, উপরে বসলে হয়। তা অহংকার যাদের হবে তাদের পড়বার ভয় বেশি থাকে। সবাই হাত তুলে, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। এই দেখুন দুটো চ্যানেল আছে, একটা এমকে স্টুডিও, একটা অহনাস্টার কীর্তন। পরশু তারিখে দেখতে পাবেন আপনারা কেমন হাততালি দিচ্ছেন। যদি দেন তো ভালো, আর না দেন তো ইউটিউবে দেখতে গিয়ে বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার উঠলো না গো, পরের বারে দেখব। হাত তুলুন দেখি, ঘোরাচ্ছে ক্যামেরা ঘোরাচ্ছে। এই আসরটার নাম বলে দিই, হরিশ্চন্দ্রপুর নেতাজি সমাজ দর্পণ ক্লাব। কীর্তন হচ্ছে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন এই কথা। আর এখানকার মায়েরা দেখুন কি সুন্দর তালি দিচ্ছে, বিশ্বের মানুষ দেখবে আপনাদের তালি। হাত তুলুন, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। জানা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে। উলধ্বনি জানা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সহাই আমার প্রাণ রে। দিদি গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, আবার পাশাপাশি আসবো তখন ধরতে পারে। আমি তো না বলে যাবোই না, শুনে নিন। আপনার সবাই কি সুন্দর করতালি দিচ্ছেন, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ কি সুন্দর দিচ্ছেন। কিন্তু দু চারজনকে দেখতে পাচ্ছি, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ। এদের জন্য আমার বিশেষ ভালো লাগার মতো, হিন্দু ধর্মের বিশেষ ভদ্রলোক, স্ট্যাম্প দেওয়া ভদ্রলোক, একবার স্ট্যাম্প দেওয়া আর কি। কেন বলুন তো, আপনি না না তাকাবেন না, যারা যারা এরকম করার তারা করবেই না। কেন বলুন তো, কমিটি ত্রিপল পেটে দেয় বসুন, ও বসবে না, জায়গা থাকলে বসবে না। কারণ তো বসলে তো প্রেস্টিজের ব্যাপার আছে না। আমি পড়াশোনা করেছি, এপিজে আব্দুল কালামকে দেখাবেন এনাকে, এনাদেরকে দেখাবেন, বিখ্যাত বিখ্যাত ডাক্তারবাবু যারা আছে অ্যাপোলো চেন্নাই, এনাদেরকে দেখাবেন যে টেবিলের ওপরে নিজে নিজের ধর্মের মানে ভগবানের ছবিগুলো রেখেছে। আমি একবার চিকিৎসা করাতে গেছিলাম একজন বিখ্যাত ডাক্তার, তার নাম হচ্ছে কি সবাই শুনবেন, তার নাম হচ্ছে জোসেফ টাচিন। তাদের দেখলাম যীশু খ্রিস্টের ছবি টেবিলের মধ্যে রয়েছে। বললাম কি ব্যাপার, বলছি ইনিই তো সব, মানে উনি ওনাকে ভগবান মনে করেন। তাহলে একজন হিন্দু ডাক্তারকে দেখালাম, দেখলাম কৃষ্ণ গোপালের মূর্তি রয়েছে আর বাতাসা তুলসী পাতা রয়েছে। বললাম কোথায় পেলেন এগুলো, বলছে আরে বাবা আমি তো হিন্দুর ছেলে, এনাকে আমি লন্ডন থেকে পাস করে আসি আর আমেরিকাতে পাস করে থাকি আসি, ইনি ছাড়া কোনো উপায় নেই। এনাদের শেখাবেন যে ওনারা কী করছেন, আমরা কি না না আপনাদের এখানে কাউকে বলিনি, অন্য জায়গার জন্য বললাম। হাত তুলুন, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে। হরি বল, যে জানা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে। হিন্দুর রক্ত তো সবার শরীরে আছে, যিনি এরকম করেছিলেন তিনি আড়ালে আড়ালে ভজ উনি দেখছেন যে বেটা মুশকিলে পড়বে, কাল সকালে যা বলার বলবো কিন্তু দিয়ে দিন, হইলে পাশের জন দিচ্ছে আমি দিচ্ছি না না আপনাদের জন্য বলিনি, অন্য জায়গার জন্য বললাম। সবাই মিলে হাত তুলুন, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে।
হরে গৌরঙ্গ মহ গৌরঙ্গ জপ গৌরঙ্গের নাম রে শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম উলে ধনি হরে ভজ শ্রী কৃষ্ণ কহতে বিপিন লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে আজ ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে আচ্ছা বেশ এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলি দেখি সবাই মিলে বলুন কালকে কিন্তু ক্যামেরাতে উঠে আসে কালকের মায়েরা দিয়েছে আমি কিন্তু বাড়িতে গিয়ে টেস্ট করে দেখব যে আমাদের এই ফলতা এলাকাতে হরিশপুরের মায়েরা বেশি দিতে পারলো না কালকে দক্ষিণ বারাসাত জয়নগরে যেখানে হলো তারা বেশি দিতে পারলো আপনাদের মানে দুটোই ছাড়া হবে জয়নগর বলে একটা ছাড়বে দেখবেন দক্ষিণ বারাসাত বলে একটা ছাড়বে দেখবেন আপনাদের হরিশপুর নামে দেখবেন তো আপনারা একটু ট্রাই করে আপনারা ভালো গাইলেন না ওনারা ভালো গাইলেন ওনাদের কালকে হয়ে গেছে এ বলবো না কেমন গিয়েছে আপনার বা গান সবাই মিলে আমার সঙ্গে এরা গাইবেন বলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে জোরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলুন যে জানা গৌ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে জোরে ভজ গৌ কিছু মনে করবেন না আপনারা ইউটিউবে দেখবেন বিচার করা বড় কঠিন ওরাও যেমন আপনারাও তেমন আমার তো বিচারে গণ্ডগোল ওরাও কালকে এরকমই দিয়েছে আবার সেই বাজনার সঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে সর্বসিদ্ধি করতলে করতলে একসঙ্গে বলুন রাধে রাধে বা সমস্ত ভাইরা যারা এরকম করে আছেন তাদেরকে ধন্যবাদ জানালাম আপনার সবাই কীর্তনটা শুনুন যে যেমন ভাবে থাকবেন কৃষ্ণপদে মতি হোক আপনারা সবাই ভালো থাকুন একবার জোরে বলুন সবাই মিলে তারা দাঁড়িয়ে আছেন বসে আছেন রাধে রাধে হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একটি মাত্র পথ একজন একজনকে দেখলে সকালবেলা রাধে রাধে বলবেন কি হরে কৃষ্ণ বলবেন আমি বলে গেলাম আপনাদের আমি কমিটির ছেলের কাছে ফোন করে দেখব যে আপনারা কাল থেকে রাধে রাধে বলছেন না হরে কৃষ্ণ বলছেন হরে কৃষ্ণ বলতে পারেন রাধে রাধে বলতে পারেন কারণ হরে কৃষ্ণর মধ্যে কিন্তু রাধা পাবেন কেন হরে মানে রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ নাম হয়ে গেল আর রাধে রাধে বললেও হয়ে যায় কেন কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলে দেয় যদি আপনি রাধার দাস কৃষ্ণকে না মনে করেন আর যুগ যুগ ধরে ভজনা করেন আপনার কোনো লাভ হবে না এবার আপনারা
নিজেদের কথা বন্ধ করে আপনারা কথা শুনুন। হরিশপুর নেতাজি সমাজ দর্পণ ক্লাব পরিচালিত কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে এই মহতি হরিনাম সংকীর্তন, যে সংকীর্তনের আসরে আপনাদের মতো ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা উপস্থিত হয়েছেন কৃষ্ণকথা হরিকথা শুনবার জন্য। আমার একটাই কথা আপনাদের কাছে, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। শুনবেন, আমি আপনাদের বলতে চাই, কীর্তন চলাকালীন, এদিকে কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তাহলে বুঝে নেবেন আপনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। আপনি কীর্তন শুনতে শুনতে যদি গল্প করেন, আপনার বাচ্চা সামনে বসে মাকে দেখবে ছোট থেকে গল্প করছে ও বড়তে গল্প করলে আপনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনাকে মুখের সামনে জবাব দেবে। যেহেতু মায়েদের সংখ্যা এখানে বেশি আছে তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত মন। আপনারা উপস্থিত থেকে এই আসরটা শোভা বৃদ্ধি করেছেন। আসর শোভা বৃদ্ধি হয় তখন ভক্ত যখন পদ্ম ফুলের মতো হরিবাসরে আবির্ভূত হন। তার চাইতে আরও ভালো, আপনাদের এখানে যখন আমি এলাম, যেটা না বললেই নয়, এখানকার ক্লাবের ছেলেরা খুব শিক্ষিত, শিক্ষিত, শিক্ষার যে একটা গুণ, শিক্ষার যে একটা মার্জনীয় ব্যবহার, মার্জিত ব্যবহার, শিক্ষার যে নমনীয়তা, শিক্ষার যে ভদ্রতা, শিক্ষার যে সুন্দর সাবলীল ভাষা, তার পরিচয় ওনারা দিয়েছেন। তার জন্যে হরিশপুর মাটিতে এসে প্রত্যেকটি ক্লাবের সদস্যকে আমি ধন্যবাদ দিলাম। ওনাদের জন্য সকলে মিলে একটা হাত হরতালি হয়ে যাবে। আর আর একটু ধন্য হলাম এই জন্যে যে কপিল মুনির আশ্রম থেকে মহারাজ জি এসছেন, যার সঙ্গে আমার পরিচয় হলো। কপিল মুনির আশ্রম আমি যেতে পারিনি, কিন্তু ওনার ছোঁয়াতে, আমার স্পর্শে আমি আজকে ধন্য হয়ে গেলাম। হয়তো মনে মনে ভাবলাম যে বাবা হয়তো একজনকে পাঠিয়েছেন কৃপা করার জন্য। তো যাই হোক, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সামনে বলতে চাই আজকের কীর্তন। হ্যাঁ, ফাঁকে ফাঁকে মেরে দিচ্ছে আর কি, আমি কথা বলতে বলেছি ফাঁকে ফাঁকে মেরে দিচ্ছে আর কি, আমি তো দেখছি, এই ফাঁকে ফাঁকে মেরে দেবেন না। হরে কৃষ্ণ। একবার রাধা রানী কি, যে পরিমাণ ভক্ত হয়েছে আরও জোরে হবে। শ্যাম সুন্দর কি, আরও বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি, লক্ষ্মী মাতা কি, গরম লাগছে কি, মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই আপনারা জয় দিয়ে দিচ্ছেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, শ্রী গৌরাঙ্গ প্রভু আমার নবদ্বীপ এলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই, আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গোরা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যাম রাই, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যাম রাই, রাধা
এলো ঠাকুর প্রেম বিলাতে এলো নদী উলো আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে নবদ্বীপের মাটিতে এসে নিতাই চানকে বললেন দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে নয়নে চোখে চোখে যাকে তুমি চোখে দেখবে দাদা তাকে হরিনাম দেবে নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার যেন জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না দাদা জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা তুমি জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা তুমি জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা জাতির বিচার হরি নামে নাই তার প্রমাণ তো আপনারা দিচ্ছেন এখানে ড্যান্স হাঙ্গামা হলে কমিটির ছেলেদেরকে মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো একদিকে নারী একদিকে পুরুষ আর হরিনাম এমন একটা প্রেমের ব্যাপার যখন ছেলেরা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনে পড়ে স্কুলে গিয়ে দেখবেন মেয়েদের আলাদা বেঞ্চ ছেলেদের আলাদা বেঞ্চ কিন্তু যখনই ছেলে মেয়ে কলেজে চলে গেল দেখবেন একসঙ্গে সবাই বসে কেন ওরা নিজেদেরকে চিনতে শিখে গেছে জানতে শিখে গেছে আপনারা তো কলেজে এসছেন গো নিজেদেরকে জানতে শিখেছেন কেন মহাপ্রভু এটা করেছেন এখানে কোনো জাতের বিচার নেই নারী পুরুষ একসঙ্গে হরিনাম শুনছেন নিতাই চান বলছে কেউ যদি হরিনাম না নেয় তখন কি করবো মহাপ্রভু বলছে দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে প্রথমে হ্যাঁ হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম হাতে ধরে বলবে তবে হাতে ধরে বলবে হরি ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি আচ্ছা হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কিরব কি করবো শেষ উপায় পাছে তারও লোটাইবে পাই দাদা গো পাশে তারো পাশে তারো লোটা জীবি পাছে তারো পাছে তারো লোটাইবে পাই ও দাদা দাদা পাছে তারো পাছে তারো লোটা জীবি পাই বলি পাইয়ে ধরে দাদা তুমি পাই ধরে বলবে হরি ধরে পায়ে ধরে বলবে হরি Yeah.
পাঁচে করো লতা জীবী পাওয়া।